কত টাকার ষাট পার্সেন্ট নব্বই টাকার তিরাশি পূর্ণ এক বাই তিন পার্সেন্টের সমান চারটি অপশন দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে বলেছে কত টাকার ষাট পার্সেন্ট আমি ধরে নিলাম এক্স টাকার ষাট পার্সেন্ট এটা বলেছে সমান কার সমান বলেছে এটা বলেছে নব্বই টাকার তিরিশ তিরাশি পূর্ণ এক বাই তিন পার্সেন্টের সমান বলেছে তাই মাঝখানে সমান চিহ্ন দিয়েছি ঠিক আছে এখানে এই এক্স টাকার ষাট পার্সেন্ট মানে হচ্ছে এক্স লিখলাম টাকার র বা এর থাকলে গুন দিতে হয় ষাট পার্সেন্ট মানে ষাট বাই একশো তারপর সমান দিয়ে এখানে নব্বই লিখলাম টাকার এখানে র বা এর থাকলে গুণ দিতে হয় এখানে তিরাশি পূর্ণ এক বাই তিন মানে হচ্ছে তিরাশির সঙ্গে তিন গুণ হবে তার সঙ্গে ওপরের এক যোগ হবে তো তিরাশি তিনে গুণ করলে দুশো নপাশ তার সঙ্গে ওপরেই এক যোগ করলে দুশো পঞ্চাশ ঠিক আছে আর নিচে যে সংখ্যাটা থাকে সেটাই বসে যেমন এখানে নিচে তিন আছে তো তিনকেই আমরা লিখব আর এই পার্সেন্টের জন্য নিচে আমরা কত লিখবো একশো লিখবো ঠিক আছে ব্যাস এটা কাটাকুটি করলে আমাদের এক্সের মানটা বেরিয়ে যাবে তাহলে কত টাকা আমরা বুঝতে পারবো ঠিক আছে আচ্ছা মাঝখানে সমান থাকায় আমরা এরকম নিচে নিচে কাটতে পারি সেই হিসেবে একশো একশো এরকম কেটে দিলাম আচ্ছা তিন দিয়ে নব্বইকে কাটলে কত হচ্ছে তিরিশ যেহেতু তিন তিরিশে নব্বই আবার তিরিশ দিয়ে যদি ষাটকে কাটি দুই হয় যেহেতু তিরিশ ষাট তাই তো আবার দুই দিয়ে যদি আমি দুশো পঞ্চাশকে কাটি তাহলে কত হয় একশো পঁচিশ যেহেতু একশো পঁচিশ দুগুণে দুশো পঞ্চাশ তাহলে এই একশো মান আমরা কত পেলাম একশো পঁচিশ পেলাম তাহলে সঠিক উত্তর পাবে অপশান সি একশো পঁচিশ সুভাষ দশ ঘন্টায় পঞ্চাশ পাতা লিখতে পারে সুভাষ এবং প্রকাশ চল্লিশ ঘন্টায় তিনশো পাতা লিখতে পারে তাহলে প্রকাশ একা তিরিশ পাতা কত সময় লিখবে চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে বলেছে সুভাষ একা দশ ঘন্টায় পঞ্চাশ পাতা লিখতে পারে তাহলে সুভাষ একা এক ঘন্টায় লিখবে কত পঞ্চাশ বাই দশ পঞ্চাশ বাই দশ মানে পঞ্চাশকে দশ দিয়ে ভাগ করলে কত পাঁচ পাতা তাই তো এরপরে কোশ্চেনে বলেছে সুভাষ এবং প্রকাশ একসাথে চল্লিশ ঘন্টায় তিনশো পাতা লিখতে পারে তাহলে সুভাষ এবং প্রকাশ একসাথে চল্লিশ ঘন্টায় যদি তিনশো পাতা লেখে এক ঘন্টায় লিখবে তিনশো বাই চল্লিশ উপনীত শূন্য শূন্য কেটে দিলাম আচ্ছা উপনিষ দুই দিয়ে কাটবে দুই দিয়ে তিরিশকে কাটলে পনেরো আর চারকে দুই দিয়ে কাটলে দুই মানে পনেরো বাই দুই পাতা পনেরো বাই দুই পাতা তাহলে আমরা এখানে দেখতে পেলাম সুভাষ এবং প্রকাশ একসাথে এক ঘন্টায় লিখছে পনেরো বাই দুই পাতা আর সুভাষ সেখানে একা লিখছে এক ঘন্টায় পাঁচ পাতা তো এদের এই দুজনের থেকে অর্থাৎ সুভাষ এবং প্রকাশের থেকে যদি আমি সুভাষের একটা বিয়োগ করে দিই তাহলে প্রকাশের এক ঘন্টায় কত পাতা লিখছে বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে বিয়োগ করে দিলে সুভাষ সুবাস কেটে গেল তাহলে কার বেরোবে প্রকাশের বেরিয়ে যাবে প্রকাশ এক ঘন্টায় রেখে এই পনেরো বাই দুই বিয়োগ পাঁচ পনেরো বাই দুই বিয়োগ পাঁচ যেখানে দুই হয়ে যাবে আমার লসাগু উপরে হয়ে যাচ্ছে পনেরো বিয়োগ এখানে দু পাঁচে গুণ করলে কত দশ পনেরো থেকে দশ বিয়োগ করলে পাঁচ বাই দুই পাতা আমি প্রতিটা লাইন দেখাচ্ছি গেলে মনে মনেই করা যায় তাহলে প্রকাশ এই পাঁচ বাই দুই পাতা যদি এক ঘন্টায় লেখে কোশ্চেনে বলেছে প্রকাশ তিরিশ পাতা কত সময় লিখবে এটা তোমরা ঐকিক নিয়মে ঘুরিয়ে লিখতে পারো তো আমি আর ঐকিক নিয়মে করলাম না এখানে বুঝতেই পারছো প্রকাশ পাঁচ বাই দুই পাতা যদি এক ঘন্টায় লেখে তাহলে তিরিশ পাতা লিখতে সময় নেবে তিরিশ ভাগ এই পাঁচ বাই দুই ঘন্টায় যেখানে তিরিশ ভাগ থেকে যখন আমি গুনে যাবো পাঁচ বাই দুইটা উল্টে কি হবে দুই বাই পাঁচ ঘণ্টা কাটাকুটি করো পাঁচ ছয় তিরিশ তাহলে ছ দোকানে করো বারো ঘন্টা অপশান সি বারো ঘন্টায় হয়ে যাবে সঠিক উত্তর তো আমি এই অঙ্কটা একটু লিখে লিখে করালাম যাতে অঙ্কতে যারা খুবই দুর্বল তারাও যাতে সকলে ভালোভাবে বুঝতে পারে তাই লিখেই করালাম কিন্তু তোমরা বুঝে গেলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে নিতে পারবে ঠিক আছে